চ্যানেল 26 এর রাতের সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছে আমি মিতু মেহজাবিন এবং আমি রিয়াল তন্ময়। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান লাচিত তীব্র প্রতিবাদ। বাজেটে সিমেন্টের উৎপাদন খরচ বাড়বে বস্তা প্রতি 42 টাকা। মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা বললেন আইজিপি। জেএসকেএফ এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রাফিক পুলিশের হাতে লাঞ্ছিত ঘটনায় জাতীয় সাংবাদিক ক্লাবের নিন্দা। লক্ষ্মীপুরে ছাত্রলীগ যুবলীগ সংঘর্ষ, পুলিশ সহ আহত 10। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন। বাংলাদেশ পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন 2019 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার 24 জুন মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়। নিয়মিত বৈঠকে আইনের খসড়া অনুমোদন সম্পর্কে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 1982 সালে অধ্যাদেশ অনুযায়ী সমুদ্রপথে পরিবাহিত পণ্যের 40% পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধান ছিল। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মার্শাল ল আইনে আমলের আইনকে বাংলায় রূপান্তর করে নতুন করে করা হচ্ছে। তিনি বলেন, অসত্য তথ্য দিয়ে পণ্য পরিবহন করলে প্রশাসনিক জরিমানা করা হবে। নতুন আইনে সমুদ্র পথে পরিবাহিত পণ্যের পরিমাণ বাড়িয়ে 50% করা হয়েছে। অসত্য তথ্য দিলে পতাকাবাহী জাহাজ কর্তৃপক্ষকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত প্রশাসনিক জরিমানা করা হবে। অধ্যাদেশে জরিমানার পরিমাণ নির্ধারিত ছিল না। আপিলের বিধানও রাখা হয়েছে আইনে, যা 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। জরিমানা সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা আদায় করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। পতাকাবাহী জাহাজ বলতে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজকে বোঝানো হয়েছে। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান লাঞ্ছিত তীব্র প্রতিবাদ। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান ও চ্যানেল 26 এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রাফিক পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছে। আজ রোববার বেলা 12টার সময় রাজধানীর কাকরাইল মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জেএসকেএফ এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে কর্তব্যরত ট্রাফিক আবু বক্কর সিগন্যাল দিলে তিনি সাংবাদিক পরিচয় দেন। এ সময় সাংবাদিক পরিচয় দেওয়া ট্রাফিক পুলিশ সার্জেন্ট আবু বক্কর ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের নামে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করে। এ সময় চ্যানেল 26 এর ক্যামেরা পার্সন ও রিপোর্টার ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ ক্যামেরা ছিনতাই এর চেষ্টা করে। উপস্থিত জনগণ বলে, ট্রাফিক পুলিশ সবাইকে অহেতুক হয়রানি করে থাকে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ডাম্পিং করবেন বললেন যে গাড়ি দিব না, না না গাড়িটা দিব না, এটা কি মগের মুল্লুক, আপনি গাড়ি দিবেন না। এই আপনারা আপনারা সবাই আপনারা তো দেখছেন উনি কি করছে, আপনারা আসেন, আপনারা তো সবাই দেখছেন উনি কি করছে। ট্রাফিক সার্জেন্ট জোর করে সিএনজি আলার গাড়ি দিবে না বলছে এবং সে খারাপ ব্যবহার করতেছে নাকি? হ্যাঁ, কি করছে আপনার গাড়ি, কি করছে বলেন। আপনি রাইট রোডে এই কাকরাইল মোড়ে যেই রোডে ছিলেন, আপনার গাড়ি আটকাইছে, আটকানোর পরে যাত্রী নেমে সে জার্নালিস্ট পরিচয় দেওয়ার পরে সে জার্নালিস্ট শুনে ক্ষিপ্ত হয়ে যায়, মামলা দিছে। এখন আবার সে ক্ষিপ্ত হয়ে এখন সে ডাম্পিং করবে গাড়ি বলছে, তো হ্যাঁ এই আপনারা তো দেখলেন উনি কি করছে। উনি এখানে এলেন এর মধ্যে খুবই খারাপ লোক, অনেক হ্যারাসমেন্ট করে মানুষকে। আচ্ছা, আপনারা জনগণ তো এখানে দাঁড়িয়ে আছেন, সবাই দেখলেন যে উনি কি করলো। জি, উনি জোর করে এগুলো করতেছে এখানে। জি, আচ্ছা। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবিরুদ্দিন, কাজী জহিরুদ্দিন তিতাস, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা রুহু হোসাইন, সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী, নির্বাহী সম্পাদক মোহাম্মদ আল আমিন প্রমুখ।
তারা অবিলম্বে দায়ী ট্রাফিক পুলিশের শাস্তি দাবি করে। কারণ বেশি বুঝলে যা হয় বেশি বুঝলে যা হয় বড় অফিসার নাই আপনার বড় অফিসার আপনি যে যে তার কাগজটা জোর করে নিয়ে যায় এখন আবার আপনি ডাম্পিং করবেন বললেন যে গাড়ি দিব না 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 গাড়িটা দিব না এটা কি মগের মূল্যক আপনি গাড়ি দিবেন না। বাজেটে সিমেন্টের উৎপাদন খরচ বাড়বে বস্তা প্রতি 42 টাকা। ভৌত অবকাঠামো নির্মাণে বিকল্প নেই সিমেন্টের, কিন্তু প্রস্তাবিত বাজেটে কোনো সুখবর নেই এ শিল্পের জন্য। সিমেন্টের কাঁচামাল আমদানি পর্যায়ে 5% হারে, আগাম কর 3% হারে উৎসে আয়কর ধার্য করা হলে সিমেন্টের উৎপাদন খরচ বস্তা প্রতি বেড়ে যাবে 42 টাকা। এতে সিমেন্টের বিক্রয় মূল্য বাড়লে বিঘ্নিত হবে দেশের ভৌত অবকাঠামো নির্মাণে অগ্রগতি। আগামী 1 জুলাই থেকে বাস্তবায়িত হচ্ছে ভ্যাট আইন। এই আইনে সিমেন্ট খাতে যে করারোপ করা হয়েছে তাতে একদিকে যেমন অবসান খাত প্রভাব পড়বে, একই সঙ্গে সরকারের অবকাঠামো খাতের বড় প্রকল্পগুলো বাস্তবায়ন বাড়বে ব্যয়। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে চাপে থাকা মধ্যবিত্তের বোঝা হিসেবে আরেকটি পণ্যের নাম যুক্ত হবে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, আবাসন খাত চাঙ্গা করার জন্য প্রস্তাবিত বাজেটে যেসব সুবিধা দেওয়া হচ্ছে তা অনেকটাই বিফলে যাবে যদি অগ্রিম কর বা অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহার করা না হয়। একই সঙ্গে বাড়বে ব্যক্তিগত গৃহ নির্মাণ ব্যয়। এবারের বাজেটে অন্যতম বড় খাত অবকাঠামো উন্নয়ন। সিমেন্টের ব্যয় বাড়লে সরকারের উন্নয়নও ব্যয় বাড়বে। মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা বললেন আইজিপি। মাদক ও জঙ্গি তৎপরতা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। সামাজিক সুরক্ষা ও পারিবারিক শিক্ষা ছাড়া মাদক নির্মূল কোনোভাবেই সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। সোমবার 24 জুন ফরিদপুরের মাদক জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি একথা বলেন। এর আগে তিনি ফরিদপুর পুলিশ লাইন্সে নারী পুলিশ ব্যারাক সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এ সময় তিনি ব্যারাকের সামনে একটি গাছের চারা রোপণ করেন। পরে মাদক বিক্রি থেকে ফিরে আসা 84 নারী ও পুরুষের মধ্যে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করেন তিনি। পুলিশ জঙ্গি দমনে শতভাগ সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গি দমনে যেমনভাবে কাজ করা হয়েছে তেমনই মাদক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। মাদক নির্মূলে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক বিক্রির সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনতে পুলিশের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পদ্ধতি চলমান থাকলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জেএসকেএফ এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রাফিক পুলিশের হাতে লাঞ্ছিত ঘটনায় জাতীয় সাংবাদিক ক্লাবের নিন্দা। আজ দুপুর 12টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জেএসকেএফ এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রাফিক পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ, সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম জুমাধার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম সাগর,
এস এম শহীদুল্লাহ মুন্সী, আকলিমা আক্তার। বিবৃতির দাতারা দোষী ট্রাফিক পুলিশকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লক্ষ্মীপুরে ছাত্রলীগ যুবলীগ সংঘর্ষ, পুলিশ সহ আহত 10। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার 24 জুন দুপুর 12:15 দিকে চন্দ্রগঞ্জ বাজারে গণমিলনায়তনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিঙ্কু, তাজু ভুঁইয়া, রুমেন, সৌরভ পারভেজ, ছাত্রলীগ নেতা মামুন, ফিরোজ ও পুলিশের উপপরিদর্শক এসআই সুহেল মিয়া সহ 10 জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কাজী বাবলু গ্রুপের সঙ্গে ইউনিয়ন যুবলীগের কর্মীদের বাকবিতণ্ডা হয়। এ সময় উপস্থিত উত্তেজিত হয়ে সভাস্থলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 70 পাউন্ডের একটি কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী, নয়ন সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। কামারখন্দে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত। সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে রেজাউল আলম নামে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার 24 জুন সকালে উপজেলার চক শাহবাজপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল আলম উপজেলার জাউল ইউনিয়নের চক শাহবাজপুর গ্রামের মোহাম্মদ মকমুল হোসেনের তালুকদারের ছেলে এবং চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে শিক্ষক রেজাউল রেল ক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা জামতৈল স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের কর্মকর্তা ভারপ্রাপ্ত হারুন মজুমদার বলেন, দুর্ঘটনার খবর আমাদের জানানো হয়নি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জয়পুরহাটে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের আলাল উজ্জামান আলাল নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আলাল ওই উপজেলার চিয়ারি গ্রামের আব্দুল মুন্নার ছেলে, তিনি কাশিরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কিরণ কুমার রায় বলেন, উপজেলার কাশিরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শিক্ষক আলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন। ছাত্রীটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি নগ্ন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে ওই স্কুল ছাত্রী তার বাবা মাকে বিষয়টি জানালে ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অভিযোগ করেন ছাত্রীর বাবা। এ ঘটনায় শনিবার 21 জুন সকালে বিদ্যালয়ের জরুরি বৈঠকে অভিযুক্ত শিক্ষক তার অপকর্মের কথা স্বীকার করলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করে রবিবার সকালে নিজ বাড়ি থেকে ওই শিক্ষকের গ্রেপ্তার করা হয়। সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানালেন কসবা উপজেলার চেয়ারম্যান। শিক্ষা প্রতিষ্ঠানের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা সততার পাঠ দিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপির সহকারী একান্ত সচিব ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন। কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার গুণগত মান অর্জন করতে হবে। আজ সোমবার দুপুরে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া রুগুর সভাপতিত্বে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মালিক, কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত আসাদুল ইসলাম, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মামুন রহমান সেলিম, রুহুল আমিন, মাহবুব মিয়া প্রমুখ। এই সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সাংবাদিক প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমরা সুস্থ থাকতে চাই।
সাবেক আহালু ডিপুর পক্ষ থেকে জেএসকেএফ বগুড়া শাখাকে শুভেচ্ছা সামগ্রী প্রদান। আমাদের বগুড়া প্রতিনিধি জানান, আরএফএল সর্বপ্রথম 1980 সালে ঢালাই লোহা পণ্যগুলি নিয়ে যাত্রা শুরু করে। গুণগত মান প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে সেবা করার লক্ষ্যে আরএফএল 1996 সালে পিভিসি বিভাগে এবং 2003 সালে প্লাস্টিকের সেক্টরে বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও রপ্তানি করা শুরু করে। বগুড়ায় ডিউরেবল প্লাস্টিক লিমিটেড আরএফএল ডিস্ট্রিবিউশন বিপু কাহালুর পক্ষ থেকে রবিবার দুপুর 4টায় নিজ কার্যালয়ে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখাকে অফিস স্টেশনারি সামগ্রী উপহার দেওয়া হয়। এ সময় উক্ত কার্যালয়ের ম্যানেজার এজেডএমএ রশিদ ও অ্যাডমিন অফিসার মোহাম্মদ বদরুল ইসলাম, জেএসকেএফবি এর সভাপতি সাংবাদিক নয়ন রায় ও প্রচার সম্পাদক সাংবাদিক এবিএম নুরুল ইসলামের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। উক্ত সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ সহায়ক রফিকুল ইসলাম এবং কার্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ ইপিআর হোসেন, সিকিউরিটি গার্ড মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আরও অনেকে। শুভেচ্ছা প্রদান করে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম অবহিত করা হয় এবং সংগঠন পরিচালনায় সার্বিক সহযোগিতা কামনা ও সাংবাদিকদের কল্যাণের প্রতি গভীর দৃষ্টি দেওয়ার কথা অবগত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। কলকাতা মেট্রো রেল সেবা ব্যাহত। কলকাতা নানান কারণে গত কয়েক মাস ধরে মেট্রো রেল সেবা ব্যাহত হচ্ছে। যাত্রীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এবার 1 জুলাই থেকে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। ছুটির দিন রোববার ও মেট্রো চলবে। কলকাতার ব্রো থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী স্নিগ্ধা পাত্র। কখনো নেক খারাপ আত্মহত্যার ঘটনা বেশ কয়েক মাস ধরেই বারবার ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। ব্যস্ত সময় নাকাল হয়েছে নিত্যযাত্রীরা। শহরের লাইফ লাইন নিয়ে বাড়তি সতর্কতার দাবি তুলেছেন যাত্রীরা। সেই কথা মাথায় রেখে 1 জুলাই থেকে যাত্রীদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 10টার পরিবর্তে রবিবার সকাল 9টা থেকে চলবে মেট্রো। এছাড়া ছুটির দিন রবিবার মেট্রোর সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতি রবিবার মেট্রো চলে 110টি করে, কিন্তু 1 জুলাই থেকে বদলে যাচ্ছে এই ব্যবস্থা। এদিক থেকে মোট 124টি মেট্রো চলবে। গত বৃহস্পতিবার সকালে শ্যামবাজার ডাউন লাইনে মেট্রো থেকে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে। এর আগে মেট্রো থেকে ঝাঁপ দিয়ে মঙ্গলবার অপর এক ব্যক্তি আত্মহত্যা করে। এসব নানাবিধ কারণে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ওয়ারী থানা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন ইউনিটে 70তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আমাদের স্টাফ রিপোর্টার জানান, বাংলাদেশ আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত ওয়ারী থানা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন ইউনিটে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে গতকাল রবিবার প্রতিটি ইউনিটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হাসান পলাশ, 38 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার মাইনুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বনগ্রাম ইউনিট সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগীনগর ইউনিট সভাপতি পরিমল পাল, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহ আলম হোসেন আরমান, জুরিয়াটুলি ইউনিট সভাপতি আনোয়ার শাহাদাত লুপিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলী সুমন, বিসিসি রোড উত্তর ইউনিট সভাপতি মোহাম্মদ স্বপন, সাধারণ সম্পাদক নূর হোসেন সানি প্রমুখ। সংবাদ শেষ করার আগে প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান লাচিত তীব্র প্রতিবাদ। বাজেটে সিমেন্টের উৎপাদন খরচ বাড়বে বস্তা প্রতি 42 টাকা। মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা বললেন আইজিপি। জেএসকেএফ এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রাফিক পুলিশের হাতে লাঞ্ছিত ঘটনায় জাতীয় সাংবাদিক ক্লাবের নিন্দা। লক্ষ্মীপুরে ছাত্রলীগ যুবলীগ সংঘর্ষ, পুলিশ সহ আহত 10। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।